হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। তো এতক্ষণ আমাদের এক্সাম অ্যালবামের চ্যানেলে কিন্তু সব সাবজেক্টের সলিউশন অ্যান্সারকে কিন্তু দেওয়া আছে। এবার আমরা আসছি এক্সপ্লেনেশন ভিডিও। এই ভিডিওতে আমরা ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং, জিকে এই তিনটে সাবজেক্টের এক্সপ্লেনেশন দেখব। ওকে, চলো ম্যাথামেটিক্স একদম ইজি এসছে। এক দুটো কোশ্চেন যেগুলো কী বলবো ত্রিকোণমিতি থেকে এসছে সেগুলোরও শর্ট টিপস আমি ক্লাসে শিখিয়েছি। চলো ফার্স্ট কোশ্চেন দেখে নেবো। দেখো এই কোশ্চেনটা আমি ক্লাসেও করিয়েছি, যারা আমার ক্লাস করেছে তারা করতে পারবে। সাইন থিটা ইনটু কস থিটা সমান হাফ হলে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত, এটা চেয়েছে। ঠিক আছে, দেখো সাইন থিটা ইনটু কস থিটা, দেখো এইরকম কোশ্চেনে কী করবো, থিটার মান ধরে নেবো। যদি আমি থিটার মান ধরো 45 ডিগ্রি ধরি, সাইন থিটা কত হয়ে যায়, সাইন 45 ডিগ্রি কত হয়ে যাবে, সাইন 45 ডিগ্রি হয়ে যায় 1/√2, আর কস 45 ডিগ্রি হয়ে যায় 1/√2, দুজনেরই মান সমান হয়। ঠিক আছে, তাহলে 1/√2 ইন্টু 1/√2 সমান দেখো কত হয়ে যায়, হাফ, এটাই দেওয়া আছে। দেখো এর মান 1/√2, এন বাই ওয়ান বাই √2 সমান হাফ হচ্ছে কখন, যখন থিটা সমান 45 ডিগ্রি ধরছে। তাহলে থিটা সমান 45 ডিগ্রিতে স্যাটিসফাই হচ্ছে, তাহলে এখানে আমি বসাবো সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে সাইন 45 ডিগ্রির মান এখানে 1/√2 বসাবো, কস থিটা কস 45 ডিগ্রির মান 1/√2, তাহলে কেটে গেলে কত হয়ে যাবে, 0, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে সবার? চলো নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 77। কোনো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি 216 সেমি² হয় কর্ণের দৈর্ঘ্য কত হবে। যারা যারা আমার পরিমিতির ভিডিওটা দেখেছো, পরিমিতির ওয়ান শট ভিডিও, যারা যারা আমাদের ক্লাস করেছো, আমাদের ইউটিউব ক্লাস করেছো, ফার্স্ট কিন্তু ঘনকের কোশ্চেনটাই হচ্ছে কি, এটা একদম তুলে দিয়েছে। আমি যা করেছি তার মধ্যে থেকেই কিন্তু কমন এসছে। সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা কি জানি 6a² সমান কত হয়ে যায়, 216, তাহলে এ স্কোয়ার সমান কত হয়ে যাবে, 6 দিয়ে ভাগ করে দাও 36, তাহলে এর মান কত হয়ে গেল, 6, মানে ঘনকের বাহু আমরা কত পেয়ে গেলাম, বাহু পেয়ে গেলাম 6। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হয়ে যায়, √3 ইন্টু বাহু, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী হয়ে যায়, √3 ইন্টু বাহু, তাহলে √3 ইন্টু 6 মানে 6√3 হয়ে যাচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, অপশান সি, 6√3 সেন্টিমিটার হয়ে যাচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। ঠিক আছে, মানে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আসছে, যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয়। এটা একটু ভুল আছে, ইংলিশ ভার্সনটা দেখবে, ইংলিশ ভার্সনে আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, দ্যাট ইজ অ্যামাউন্ট, 121 টাকা কিন্তু সুদ আসল নাকি সুদ, সুদ আসল ইংলিশ ভার্সনে কিন্তু এটাই দেওয়া আছে, ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কী হয়, সুদ আসল কত হয়, 121 টাকা বলা আছে, তাহলে আসল কত এটা আমাকে জিজ্ঞেস করেছে। এটা আমরা সাকসেসিভ মেথড লাগাবো, এক লাইনে অ্যান্সার। দেখো 10% মানে কত হয়, 10% মানে আমি জানি 1/10, 10% মানে কত হয়ে যায়, 1/10। সাকসেসিভ মেথডে কী হয়, এটা যদি প্রিন্সিপাল হয় এর উপর এটা কী হয়ে যাচ্ছে, সুদ, মানে প্রিন্সিপাল যখন 10 হবে সুদ আসল, দ্যাট ইজ অ্যামাউন্ট কত যাবে, 11, 10 টাকার সাথে 1 টাকা যোগ করলে 11, যেহেতু 2 বছর বলা আছে সেই জন্য দুবার লিখবো, সাকসেসিভ মেথড লাগাবো, 10, 10, 100, 11, 11, 121। ওকে, তাহলে সুদ আসল আমার কত হয়ে গেল, 121। তাহলে আসল কত, যখন সুদ আসল 121, আসল হয়ে গেল 100, তাহলে অপশান ডি হয়ে গেল কি, সঠিক উত্তর। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 79। দারুণ কোশ্চেন, এটা দিয়ে আমি এসব কোশ্চেন করিয়েছি, এবং এটা কিন্তু আমার পিডিএফে যদি কেউ দেখো খুলে এই কোশ্চেনটাও পাবে। 2x² - 5x + 3 = 0, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল কত হবে, বীজদ্বয়ের যোগফল কী হয়ে যায়, আলফা প্লাস বিটা মানে কী হয়ে যায়, -b/a। আমার জানার দরকার নেই বীজদ্বয় কী আসে, -b/a যদি হয় 2x² - 5x + 3, এটাকে কম্পেয়ার করো ax² + bx + c এর সাথে, এখানে b এর মান কত দেখো, -5, এর মান কত দেখো, 2, তাহলে b এর মান হয়ে যাচ্ছে -5, এর মান হয়ে যাচ্ছে 2, তাহলে -5/2, -+ মানে 5/2 হয়ে যাচ্ছে কি, সঠিক উত্তর অপশান ডি। ক্লিয়ার? নেক্সট আসছি 80। যদি a/3 = b/4 = c/7 হয়, a+b+c/c এর মান কত, ডাইরেক্ট মান বসাবো a+b+c/c, ডাইরেক্ট মান বসাও, 3
প্লাস চার প্লাস সাত বাই সাত, দেখো যোগ করো চার তিন সাত সাত চোদ্দো বাই সাত, তাহলে অ্যান্সার কত যাবে? দু। অপশান বি হয়ে যাবে কি সঠিক উত্তর। নেক্সট, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত যাবে? লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়ে যায়? পাই আর স্কোয়ার এইচ। বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ, পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, আর 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 কেটে গেল, তাহলে একটা আর এখানে পড়ে থাকবে, এখানে দুই, আর এর মান কত গেল? দুই। তাহলে দেখো চোঙটির ব্যাসার্ধ কত যাবে? অপশান এ দুই, দুই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, একজন লোক কিছু আপেল কিনলো, যদি পাঁচটি আপেলের ক্রয় মূল্য ছ টাকা এবং তিন টাকায় দুটি আপেল হিসাবে বিক্রি করে তাহলে তার লাভের শতকরা হার কত? দেখো এটা একদম সোজা, দেখো আমি এখানে কোয়ান্টিটি লিখছি, এখানে প্রাইস লিখছি, পাঁচটি আপেল আছে প্রাইস হয়ে যাচ্ছে ছ টাকা, দুটি আপেল আছে প্রাইস হয়ে যাচ্ছে তিন টাকা, কোনা কোনি গুণ করো, পাঁচ তিনে পনেরো, ছয় দুগুণে বারো, বাই কত যাচ্ছে, কত যাচ্ছে বারো ইন্টু হান্ড্রেড, তাই তো বারো ইন্টু হান্ড্রেড, দ্যাট ইজ তিন চারে বারো, চার পঁচিশে একশো, টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সঠিক উত্তর হয়ে যাবে, টোয়েন্টি ফাইভ পার্সেন্ট। এবারে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনেক কনফিউশন, নিচে বারো রাখবো না পনেরো রাখবো, অনেকে কনফিউশন, তার জন্য কিন্তু আমি একটা তোমাদেরকে ট্রিক শিখিয়েছিলাম। প্রথমে দেখো পাঁচটি আপেল আছে ছ টাকা, এটা কি বলা আছে? দেখো ক্রয় মূল্য, প্রথমেরটা কিন্তু ক্রয় মূল্য বলা আছে, তারপরে কি বলা আছে? তিন টাকায় দুটি আপেল, দুটি আপেল আছে তিন টাকা, আমি কিন্তু কোয়ান্টিটিকে সেম করবো, কোয়ান্টিটিকে সেম করবো, একে কী করবো? দুই দিয়ে গুণ করবো, এটা কী করবো? পাঁচ দিয়ে গুণ করবো, তাহলে দুই দিয়ে যদি গুণ করি পুরোটাকে কত যাবে? পাঁচ দুয়ে দশ, ছয় দুয়ে বারো, এটাকে পাঁচ দুয়ে দশ, পাঁচ তিনে পনেরো, তাহলে সিপি কত দাঁড়ালো? দেখো সিপির সোজাসুজি বারো এলো, এসপির সোজাসুজি পনেরো এলো, এইভাবে করলে কনফিউশনটা একটু কম হয়। তাহলে সিপি বারো হলে এসপি পনেরো হলে মানে কি, ক্রয় মূল্য বারো টাকা, বিক্রয় মূল্য যদি পনেরো টাকা হয় তাহলে আমার লাভ হচ্ছে কত টাকা? তিন টাকা, তাহলে তিন টাকা সিপি কত, ক্রয় মূল্য রেসপেক্টে লাভ করতে তিন বাই বারো ইন্টু হান্ড্রেড, তিন চারে বারো, চার পঁচিশে একশো, পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার। দুটো প্রসেস ক্লাসে যখন করেছিলাম দুটো প্রসেস করিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। নেক্সট, এই কোশ্চেনটা এ কিউব প্লাস ওয়ানের মান বের করতে দিয়েছেন, বুঝতে পারলে? এ কিউব প্লাস ওয়ানের মান বের করতে দিয়েছেন, দেখো এ কিউব প্লাস ওয়ান মানে এ প্লাস, এ কিউব প্লাস বি কিউবের মান বের করো, মানে ফর্মুলা বসাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা হয় তাই তো, মানে এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এটা। এবার দেখো এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান, কোনো কোনো গুণ করো, এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ, আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান জিরো, ঠিক আছে? এইবারে দেখো আমার কোন টার্মটা মিস আছে এখানে, এ প্লাস ওয়ানটা মিনাস মিস আছে, বোথ সাইডে এ প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান জিরো ইন্টু এ প্লাস ওয়ান, কত যাবে? জিরো। তাহলে এই পুরোটার মান কত যাবে? জিরো। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ জিরো। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট, লগ টোয়েন্টি সেভেন বেস নাইন আছে, লগ টোয়েন্টি সেভেন বেস নাইন আর লগ নাইন বেস টোয়েন্টি সেভেন আছে, এটার মান আমাকে বের করতে হচ্ছে, কীভাবে করবো? দেখো তিনের লগ যদি এইভাবে থাকে, বেস আমি এইভাবে ব্রেক করে নিতে পারি, যে কোনো একটা ব্রেস নিয়ে ব্রেক করে দিতে পারি, বা এখানে ই লিখতেও পারো না লিখতেও পারো, যা ইচ্ছে, লগ নাইন বেস ই, লগ টোয়েন্টি সেভেন বেস, এভাবে ব্রেক করে নিলাম। সাতাশ মানে কি? তিনের কিউব, দ্যাট ইজ লগ থ্রি কিউব। নয় মানে কি? তিনের স্কোয়ার, দ্যাট ইজ লগ তিনের স্কোয়ার মাইনাস লগ, আবার কত হয়ে যাচ্ছে? তিনের স্কোয়ার বাই লগ তিনের কিউব। এই যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো আছে, আগে গিয়ে বসো, সামনে গিয়ে লগে, থ্রি লগ থ্রি বাই টু লগ থ্রি মাইনাস টু লগ থ্রি বাই থ্রি লগ থ্রি, হলো ওপর নিচে লগ থ্রি লগ থ্রি লগ থ্রি লগ থ্রি কাটলো, তাহলে তিনের দুই মাইনাস দুইয়ের তিন, দ্যাট ইজ কত যাবে? ছয় চার মানে পাঁচের ছয়
ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে কি, অপশান সি হয়ে যাবে কি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন আসছি। 85 দাগের কোশ্চেন, একটি বৃত্তের ক্ষেত্রফল যদি 616 সেমি স্কোয়ার হয় তাহলে বৃত্তটির ব্যাস কত হবে। দেখো বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, দ্যাট ইজ এটা সমান 616, তাহলে আর স্কোয়ার সমান কত যাবে 616 ইন্টু 7 বাই 22, 22 7 এদিকে হলে উল্টে যাবে 22, 28 616 কাটাকাটি হলো, তাহলে আর সমান কত যাবে রুট ওভার অফ 28 ইন্টু 7, 7 4 28, 7 ইন্টু 4 ইন্টু 7, দুটো সাত থেকে একটা সাত বেরোবে, চারের বর্গমূল করলে হয় দুই, তাহলে কত গেল 14, তাহলে 2r সমান কত যাবে 2 গুণিত 14 দ্যাট ইজ 28। ব্যাস আমাকে বের করতে দিয়েছে কত হয়ে যাবে 28, অপশান বি হয়ে যাবে কি সঠিক উত্তর। নেক্সট জেনারেল নলেজের কোশ্চেনগুলো ডিসকাশন করে নি। দেখো ফার্স্ট কোশ্চেন আছে, এক সহস্রাব্দে কত বছর থাকে 1000 বছর, 1 মিলেনিয়াম সমান 1000 ইয়ার। রাসায়নিক উপাদান এইচ হিসেবে মনোনীত করায় কাকে, পারদকে। নেক্সট কোশ্চেন আছে, দেশ ভারতের জাতীয় পাখি, অপশান বি ময়ূর। নেক্সট বিশ্বের বৃহত্তম হ্রদ কি, ক্যাসপিয়ান সাগর। নেক্সট ভারতের কয়টি রাজ্য আছে, 28টি রাজ্য 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। বিশ্বের দীর্ঘতম নদী কি, অপশান সি নীল নদ, এগুলো করানো হয়েছে লাইভ ক্লাস একদম। জাপানের রাজধানী কি হয়ে যাবে, অপশান ডি টোকিও। নেক্সট আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, অপশান সি পণ্ডিত জওহরলাল নেহরু। ড্যাশ গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস। নেক্সট ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন, অপশান সি লিও টলস্টয়। নেক্সট লজিক্যাল রিজনিং চলে এসছে, লজিক্যাল রিজনিং একদম ঝড়ের গতিতে করব, কেন কি এইসব কোশ্চেন একদম জলভাত কোশ্চেন। কী আছে, 2 স্কোয়ার প্লাস 1 সিরিজের কোশ্চেন, 3 স্কোয়ার প্লাস 2, তারপরে আছে কি 4 স্কোয়ার প্লাস 3, তাহলে পরেরটা কত যাবে 5 স্কোয়ার প্লাস 4, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান এ 5 স্কোয়ার প্লাস 4। নেক্সট এটা কত যাবে, 2 প্লাস 5 মানে 7, 12 প্লাস 8 মানে 20, 3 প্লাস 1 মানে কত যাবে 14, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর 14, মানে ফার্স্ট আর সেকেন্ডের অ্যাডিশন হচ্ছে অ্যাডিশন। নেক্সট দেখো এটা একদমই সোজা, এই পাশেরটার এই পাশেরটা গুণ, তার সাথে নিচেরটা যোগ, 7 আর 6 গুণ করো 42, তার সাথে 3 যোগ করো কত যাবে 45, একই রকমভাবে 5 আর 4 গুণ করো 20, তার সাথে 6 যোগ করো কত যাবে 26। নেক্সট তাহলে এটা কীভাবে করবো, 7 আর 3 গুণ করবো 21, তার সাথে 8 যোগ করবো 29, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান সি 29। নেক্সট আসছি, দেখো ফাইন্ড অড ওয়ান আউট একদম সোজা। দেখো 36 হয়ে যাচ্ছে 6 স্কোয়ার, 121 হয়ে যাচ্ছে 11 স্কোয়ার, 64 হয়ে যাচ্ছে 8 স্কোয়ার, 13 কারো স্কোয়ার হচ্ছে না, 13 একটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, 13 হয়ে যাবে এখানে অড ওয়ান, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট ইন্ডিয়া যদি দিল্লি হয় বাংলাদেশ তাহলে কী হবে, একদম সঠিক একদম সোজা কোশ্চেন, অপশান এ ঢাকা, বাংলাদেশ কী হয়ে যাবে ঢাকা, ঠিক আছে বোঝা গেছে। চলো তাহলে একটা ভিডিওতে আমি ম্যাথ রিজনিং জিকে এই 25 নাম্বার ডিসকাশন করে দিলাম, তোমরা কমেন্ট সেকশনে জানাও এই 25 নাম্বারের মধ্যে কত নাম্বার তোমাদের সঠিক হয়েছে, কত পাবে তোমরা, ঠিক আছে। আর যারা যারা আমাদের স্টুডেন্ট রয়েছে, যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট রয়েছে, ইউটিউবের স্টুডেন্ট রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমাদের পিডিএফগুলো তোমাদের কীভাবে কাজে লেগেছে, কেমন তোমরা অঙ্ক করতে পেরেছো, রিজনিং করতে পেরেছো, জিকে করতে পেরেছো। আমাদের নেক্সট ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে আগস্ট থেকে, অবশ্যই অবশ্যই 8509386897 এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবে। ওকে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, টাটা।